শরীয়তপুর জেলায় মজিদ জোরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি শিক্ষার্থীরা এবছরও জেলার শীর্ষস্থান ধরে রাখে শিক্ষা প্রতিষ্ঠানটি এবছর মোট চারশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে চারশো একচল্লিশ জন পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে একশো তিয়াত্তর জন শরীয়তপুর জেলায় এটাই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান একসাথে একশো তিয়াত্তর জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হয়েছে পাশের হার নিরানব্বই দশমিক পাঁচ ছয় পার্সেন্ট ফল প্রকাশিত হবার সাথে সাথে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকমণ্ডলী বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে এ সময় এ আনন্দে অংশগ্রহণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ ফরিদুল হক সকল শিক্ষার্থীদের অভিনন্দন ব্যক্ত করেন